ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। মোশারাবানির সাথে তর্কে ছড়িয়ে পড়েন তাসকিন আহমেদ, মাহমুদুল রিয়াজও ছড়িয়েছেন উত্তাপ। হারারি টেস্টে ব্যাট বলের লড়াইকে ছাপিয়ে গেল দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই। দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হল বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের। শুরুটা করেছেন জিম্বাবুয়ের তরুণ পেসার ব্লেসিং মোজুরাবানি। তিনি তাসকিন আহমেদের সঙ্গে অযথায় আগ্রাসন দেখানোর চেষ্টা করেন। পরে তার জবাব দিতেই হয়তো আরেক পেসার ভিক্টর নিউচিকে দুইবার বোলিং করা থেকেই থামিয়ে দেন মাহমুদুল্লাহ। আজ দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কাটাচ্ছেন এই দুই অপরাজিত ব্যাটসম্যান। এ প্রতিবেদনে লেখা পর্যন্ত আজ খেলা হয়েছে 10 ওভার, যেখানে কোনো উইকেট না হারিয়ে 50 রান যোগ করে ফেলেছে বাংলাদেশ। অবিচ্ছিন্ন জুটিকে বাড়িয়ে 74 রানে নিয়ে গেছেন মাহমুদুল্লাহ ও তাসকিন। এই জুটি গড়ার পথে দিনের শুরুতে তাসকিনের সঙ্গে লেগে যান জিম্বাবুয়ের পেসার মোজুরাবানি। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বল দারুণ একটি বাউন্সার করেছিলেন মোজুরাবানি। তাসকিন সেটি ছেড়ে দিয়ে হাত ও পা দিয়ে নাচের মতো ভঙ্গিমা করেন, কিন্তু সেটি সহ্য হয়নি মোজুরাবানির। তিনি তাসকিনের কাছে গিয়ে কড়া চাহনি দিলে ছেড়ে দেননি তাসকিনও। দুই ফাস্ট বোলারের মধ্যে বেশ কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্য বিনিময় হয়। খানিক পর আম্পায়ার এসে তাদের মধ্যস্থতা করেন, তবে পরের বলে দুজনের মধ্যে দেখা গেছে উত্তপ্ত চাহনি। পরের ঘটনা 88তম ওভার শুরুর সময়। ভিক্টর নিউচি ফুল রান আপ নিয়ে বোলিং এর জন্য আসলে একদম শেষ মুহূর্তে সরে দাঁড়ান মাহমুদুল্লাহ। হতাশায় উইকেট রক্ষকের দিকে আলতো করে বল ছুড়ে মারেন নিউচি। তখন কোনো বাক্য বিনিময় হয়নি, তবে পরের বলে পুরো রান আপ নিয়েও বল করেননি নিউচি, বরং পুরোটা পিচ পাড়ি দিয়ে মাহমুদুল্লাহর কাছে গিয়ে কিছু একটা বলেন তিনি, যা শুনে রেগে যান মাহমুদুল্লাহ। তখন তাদের মধ্যে ঘটে উত্তপ্ত বাক্য বিনিময়। নিউচি ফেরার পথ ধরলেও রাগে ফুটতে থাকা মাহমুদুল্লাহ প্রায় মাঝ পিচ পর্যন্ত চলে আসেন। অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন।